দেখুন কথাটা পরিষ্কার বোঝা যায় আশা করি। জলটা প্রচন্ড জল দেখেন বাচ্চা, আমলিয়ার রাস্তা জলমগ্ন, টোটালটা জলে ভর্তি। আমাকে লুঙ্গি করতে হয়েছে বাধ্য হয়ে, কারণ এই রাস্তায় প্যান্ট পরে হাঁটা অসম্ভব, এত জলের তোলে পাকা রাস্তা শুধু ভেঙে গেছে। চারিদিকটা আমি ক্যামেরাম্যানকে বলছি গোটাটা দেখাতে, এই সাইডগুলোকে একটু ভালো করে। আশ্চর্য ব্যাপার, আমরা ঘুরে দেখলাম একটা কোনো নেতা মন্ত্রী কেউ নেই, কেউ এখানে কোনো রকম রিলিফ কোনো পিপাল কিচ্ছু নেই, কোনো ব্যবস্থা নেই, মানুষের মধ্যে শুধু হাহাকার। 24 ঘন্টা দিব দেখুন অবস্থা, চারিদিকে শুধু জলমগ্ন। এই যে লোকরা আসছে ভাই, রাস্তার পরিস্থিতি বর্ডার পুরোটাই জল, পুরোটাই জল, তো কেউ কোনো রিলিফ টিলিফ কিচ্ছু নেই। আচ্ছা কিছু কিছু, আচ্ছা আচ্ছা কিছু কিছু দিচ্ছে বলছে, কিন্তু সেটা নগণ্য নাই বলতে গেলে। চারিদিকে অবস্থা খুব খারাপ। 24 ঘন্টা দেখছেন এই পাশে একটা ডোবা, বড় পুকুর, সেই পুকুরটার অবস্থাটা কি, একটা আম বাগান সেটা পর্যন্ত ডুবে গেছে, কি অবস্থা। এই গ্রামগুলো নিশ্চিহ্ন, হ্যাঁ কেমন তো বলবো, একটু ঘুরে গিয়ে দেখাতে চারিদিকে। গোটা রাস্তাটাই জলমগ্ন, মানুষ এক জায়গা থেকে অন্য সরে যাচ্ছে, মানুষের মধ্যে হাহাকার। আমরা যে জলের মধ্যে দিয়ে চলেছি, এক হাঁটি জল, এখানকার লোকজন বলছে জল আরও বাড়বে, তো সম্পূর্ণ আসতেই নদীর জলটা পড় করছে রাস্তার উপর দিয়ে। কোনো ধারণাই ছিল না এই এটা যে হট করে হবে, কারোর ধারণা ছিল না, হট করে হয়ে গেল। লাস্ট প্রায় আজ থেকে 17-18 বছর আগে একবার হয়েছিল, তাকেও ছাপিয়ে গেল। সেবারও খুব বড় বন্যা হয়েছিল, কিন্তু এতটা জল এখন কদিন থাকবে বলা মুশকিল। তো রাষ্ট্রের যে বিষয়, কোনো নেতা মন্ত্রী কোনো রকম কোনো লোকজন এখানে এখানে আমরা বহু অনেকটা এলাকা ঘুরে ঘুরলাম, একদিন এমএলএ এসেছিলেন গত পরশু দিন, এমএলএ গাড়ির মধ্যে থেকে ফোন করতে করতে বেরিয়ে চলে গেল। উনি কারোর সাথে কোনো কথা বলা আছে ভালো কি মন্দ খোঁজ খবর কোনোটাই নেই। এই তো দেখলাম এমএলএকে, তা বাদে আর কোনো নেতা মন্ত্রী কেউ নেই, গোটা রাস্তাটা জলমগ্ন হয়ে রয়েছে। আমরা চারিধারটা ঘুরছি, আমরা আমুলিয়া স্কুলের কাছে সাংবাদিক, আবার সাংবাদিক নই সংবাদ, হ্যাঁ ঘুরে দেখছি, দেখে মানুষকে জানানোর জন্য এগুলো বলা হয়। আমরা বলছি আমি দীপঙ্কর ভট্টাচার্য, আর ক্যামেরাম্যান শুভঙ্কর ভট্টাচার্য, চাঁদগঞ্জে বাড়ি আমাদের, গোটা চাঁদগঞ্জ এফেক্টের, আশপাশের গ্রামগুলো সদ্য কী অবস্থা জলের তলায় আপনারা দেখতে পাচ্ছেন। পেশেন্টটা একবার দেখেন, হ্যাঁ ভেগার ঘরবাড়ি ছেড়ে সব চলে যাচ্ছে অন্যত্র, কিচ্ছু করে না, কারণ এই জল যে কতদিন থাকবে। আর সবচেয়ে বড় কথা, এত স্রোত জলে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে, আমার পায়ে প্রচন্ড লাগছে। নৌকো নেই, রিলিফ নেই, কিচ্ছু নেই, সরকারি ব্যবস্থা বিহীন, সরকারি ব্যবস্থা কোনো রকম ব্যাপারই নেই অবস্থা। এবার গাড়ির সমস্যা লোকে বলছে, গাড়ির সমস্যা রাস্তায় খুব খারাপ অবস্থা, কিচ্ছু করার নেই। দেখুন পাশে কেমন, দেখো লোকগুলো আশ্রয় নিয়ে রয়েছে,
এই লোকগুলো বাচ্চাটা কোনো রিলিফ নেই, কিচ্ছু নেই। ছাগল গরু একটু উঁচু ঢিপি তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে মানুষ কষ্ট করে। সমস্ত রাস্তাটা জলমগ্ন। আমি ক্যামেরাম্যানকে দেখাবো বাঁধের একটু গ্রামগুলোতে দেখাতে। এটা 24 ঘন্টা পেতে পারি অবশ্যই। হ্যাঁ এটা অবশ্যই 24 ঘন্টা পেতে পারি। হোয়াটসঅ্যাপ রিপোর্টার হয় না এটাই। তবে তবে সবচেয়ে ভালো এই ধর বন্যার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখা যাচ্ছে, এত মাছ মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, ওদিকে কারোর খেয়াল নেই। যা মাছ মারতে লোকে ব্যস্ত, এত মাছ কার মাছ কে খায়, প্রচুর বড় বড় মাছ, চারিদিকে শুধু জাল। মার্কেটে জাল পাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে, এত জাল বিক্রি হয়েছে। আসলে ওদিকে প্রচুর প্রচুর আমরা এই যে স্রোতের মাঝখানে পড়ে গেছি, এবারে অনেকটা জল এখানে। সন্তর্পণে হাঁটতে হতে, কারণ খাল কোথায় গাড্ডা কোথায় খাল কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। প্রচণ্ড খারাপ অবস্থা। একটা প্রাথমিক বিদ্যালয়, ক্যামেরাম্যানকে বলবো বাঁদিকে একটু, প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে জল। রিলিফের কোনো ব্যবস্থাই নেই। এখানে কত দূর অব্দি যাও? চৌরঙ্গি একেবারে গোটা রাস্তা ডুবে গেছে। আচ্ছা টান টান কিছু দিচ্ছে না? কিছু চিরা গুড় কিচ্ছু না? কোন রকম নেতা মন্ত্রীর দেখা নাই নাই ভোটের সময়? ভোটের সময় তো লাগাও। হ্যাঁ আর তারপরে? তারপরে নেই। বাহ, কোনো মন্ত্রী টন্ত্রীর দেখা নাই? ঘোড়ার ডিম আসবে বলার সময় অনেকেই বলে, তারপর আর দেখা নাই। মানে আমরা গ্রামের মানুষ তো, ওই জন্য আমাদের কোনো ভ্যালুই নেই। ঠিক ঠিক, তো এবার যখন আসবে ভোট চাইতে তখন বলবা, তাই তো? এই যে প্রাথমিক বিদ্যালয়, যা পরিস্থিতি আমরা যেতে পারছি না, এখানেই দাঁড়িয়ে গেলাম। প্রচণ্ড স্রোত বইছে। হ্যাঁ এই পাশে একটা পুকুর, বিশাল দিঘির মতো পুকুর, পুকুরটা ওভারফ্লো করেছে। ওই তার পাশেই নদী, দূরে দেখা যাচ্ছে। খুব খারাপ অবস্থা নদী পুকুর রাস্তা সব। এখানকার লোকজনের মুখেও কিছু কথা শুনলেন। এখানে এক ভদ্রলোক অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক অসহায় ভদ্রলোক। কোনো রিলিফ, কোনো নেতা মন্ত্রী, কোনো রকম সাক্ষাৎ নেই। সবাই বলছে আসবে কিন্তু কিচ্ছু নেই। নেতা মন্ত্রীদের বলবো ওনাদের একটু দেখার জন্য। ওদের একটাই বক্তব্য, যদি কিছু সরকারি সাহায্য পাওয়া যায়, যদি কিছু সরকারি সাহায্য পাওয়া যায়। রিলিফ টিলিফ কিছু দিছে? রিলিফ টিলিফ কিছু কিচ্ছু দেয়নি। তাহলে আপনার ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, রিলিফ টিলিফ কিচ্ছু দেয়নি এখন পর্যন্ত। মানে সরকারি সরকারি গামছা পরে দেখুন ওনার ড্রেসটা কী অবস্থা। উনি নিজের পরিবার বাঁচাতেই ব্যস্ত, কোথায় যাবে কোথায় কী করবে ঠিক নেই। খাওয়ার কোনো জিনিসপত্র কিচ্ছু দেয়নি? না না কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি সরকারি কিচ্ছু। এই যে অবস্থায় পড়ে আছে, এই অবস্থায় যাচ্ছে, এই যে এতটুকু ভিজে যেতে লাগবে। আপনারা শুনতে পাচ্ছেন ওনার কথা? আপনাদের দৃষ্টি যারা আছেন, আমি তো সরকারি লোক, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেখুন। এখন আমাদের এই যে ভিজে এখন এতটুকু এক কোমর যাচ্ছে। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা ওনাদের কাছে আসুন, সাহায্য করার অন্তত এগিয়ে আসুন। কেউ এসে দেখা করুক, একটু সাহায্য কামনা করছে তারা আপনাদের কাছে। কিছু তো আমাদের কারুর কিছু তো দেয় না। এই যে আমাদের এই আপনারা ভোটের সময় ভোট নিতে আসেন, কিন্তু তারপরে আপনাদের কোনো আর সাক্ষাৎ পাওয়া যায় না, ওনারা বলছেন।
যে এটা আসবে ওটা আসবে কিন্তু কিছুই আসে না না কেউ আসে না কেউ আসে না কোনো কিছু আসে না কেউ আসে না এত বড় একটা বন্যা হচ্ছে সরকারি কোনো লোক নেই এটা আশ্চর্যের ব্যাপার লাগে এই দেখছি আমরা এই যে আমরা যা আস্থা করছি এর আগে তাও কিছু বন্যা হলে কিছু হতো লোকজন এসছে দিয়েছেও দেখেছি আমরাই দেখেছি আমরা পেয়েছি তখন পেয়েছে এই যে আপনারা শুনতে পাচ্ছেন এখন তো এখন কিছু নাই কিচ্ছু নাই এত বড় আপনাদের জানাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে বাড়ি ঘর সব ভেঙে যাচ্ছে তাও কিচ্ছু নেই বাড়ি ঘর সব পড়ে গেছে দুই তিনটা বাড়ি চার পাঁচটা বাড়ি ছেলেমেয়ে ওতেই একটু জায়গা উঁচু আছে ওইটা গরু বাছুর নিয়ে তো আরো বিপদ একটু উঁচু আছে জায়গা ওখানে গরু বাছুর সব বাঁধা আছে কি করবো খুব দুঃখের ব্যাপার আপনাদের বলছি দেখুন গোটা রাস্তাটা জলমগ্ন হয়ে যে ওনারা দাঁড়িয়ে রয়েছেন জলের মধ্যে জল যাবে ঠিক নেই দেখুন আপনারা কিভাবে পড়ে আছে কোথায় মুখ পড়ে আছে কোথায় যাবে কোনো নেতা মন্ত্রী কোনো রকম সরকারি কোনো লোক আজ পর্যন্ত ওনাদের সাথে দেখা করতে পারলো না এত বড় একটা বন্যা চলছে আপনার নাম কি শ্যামল শ্যামল টুডু শ্যামল টুডু ওনার নাম উনি এখানেই বাড়ি এই যে শিবপুরে বাড়ি হ্যাঁ এখানেই শিবপুরে বাড়ি উনি আমারও পরিচিত খুব অসুবিধা নেই আমিও জানি তাড়াতাড়ি যাচ্ছে বাড়িতে সন্ধ্যার আগে না যেতে পারলে সাপ খোপের ভয় সাপ খোপের ভয় এক কোমর এখন জলে হাঁটে যাচ্ছে এই যে এক কোমর জলে আপনারা শুনতেই পাচ্ছেন আমি আছি এখন আমি কি বলবো এই অবস্থায় পড়ে আছে লোকটা এখন ভিজে আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক গোটা রাস্তাটা জলমগ্ন দেখছেন আমুলিয়া রাস্তা বর্ডার অবধি একদম প্রাইমারি স্কুল জলের তলা দেখতে পাচ্ছেন আমাদেরও সেই অবস্থা প্যান্ট খুলে লুঙ্গি পরতে হয়েছে উপায় নেই কারণ প্যান্ট খুলে এর মধ্যে হাঁটাই যাবে না সাপ পোকামা করে ভয় গোটা রাস্তাটা জলমগ্ন হয়ে হয়েছে হাতে দেখুন একটা লাঠি রয়েছে ওই লাঠির গর্তটা ঠিকঠাক যাতে আমি দেখতে পাই তার জন্য একটা লাঠি নিতে হয়েছে কিচ্ছু করার নেই রাস্তার উপর দিয়ে প্রবল বেগে জল গড়িয়ে যাচ্ছে চারিদিকে পাশে একটা বাড়ি রয়েছে বাড়িটা প্রায় ভেঙে গেছে দেখতে পাচ্ছেন ওই যে একজন ইটের উপরে দেখছেন বাচ্চা দুটো জলের মধ্যে বাচ্চা দুটো নিচ থেকে হ্যাঁ এটা চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য কিছু পেয়েছেন কেউ আসেনি দেখা করতে কেউ আসেনি কিন্তু সরকারি কোনো লোক আসেনি এখনো কোনো কোনো মানে রেসপন্স পাসনি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো সন্ধ্যা তারপরে রাত্রি এই রাত্রে জলের অবস্থা কী দাঁড়ায় তাও বোঝা যাচ্ছে না কী যে হবে রাত্রে বোঝা যাচ্ছে দেখুন আবার সকালে যাতে খায় সবারই লিখে একটাই কথা জলটা কত তাড়াতাড়ি নেমে যায় অন্তত ছেলে পোলে নিয়ে একটু রেঁধে রেঁধে যাতে আমরা খেতে পারি সবাই মুখে কথা আমরাও আশা করব ঈশ্বর করুন তাড়াতাড়ি জলটা নেমে যাক আবার নতুন করে সেজে উঠুক গ্রামগঞ্জ যদিও এটা প্রাকৃতিক শক্তি আমাদের মেনে নিতেই হবে কিছু করার নেই নৌকো চলছে Thank you.